আমি আমি যে বিষয়টা বোঝাচ্ছি, উইকি হাও এমন একটা সাইট। আমরা প্রথমত জানবো উইকি হাও কি। উইকি হাও হচ্ছে এমন একটা সাইট যেখান থেকে আমরা কোনো আর্টিকেল বা কোনো ব্লগ কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে এখান থেকে আমরা এটা পড়তে পারি। তো আমি প্রথমত এখান থেকে উইকি হাও যাওয়ার পর কি করলাম, সার্চ করলাম হাউ টু ক্যাচ ফিশ, কিভাবে মাছ ধরতে হয়। তো এখান থেকে কিভাবে মাছ ধরতে হয় এটা লিখে সার্চ করার পর আমরা অনেকগুলো আর্টিকেল পাইছি। এর মধ্যে এখান থেকে আমি প্রথম একটা আর্টিকেল ওপেন করলাম, দেখেন এখান থেকে। তো আর্টিকেলটা ওপেন করলাম, আর্টিকেলটা ওপেন করার পর আমি এই আর্টিকেলের এই যে এটা কি করতেছি, একটু কপি করলাম। কপি করে আমরা চেক করব যেটা ইউনিক না ডুপ্লিকেট, বা কত পার্সেন্ট ইউনিট এটা একটু দেখবো। তো এটার জন্য আমি প্রথমত একটা সাইটে যাব, এটার জন্য কপি কপি স্পেক বা ডুপ্লিকেট চেকার বা স্মলেস্ট ইউটুল যে কোনো একটা মধ্যে যাই। আমি এখান থেকে কপি, তো আমি এখান থেকে যেটা যাব কপি স্পেস, তো আমি এটার মধ্যে গেলাম প্রথমে, যেটা এই যে দেখেন কপি স্পেস ডট কম। তো এটার মধ্যে যাওয়ার পর এখান থেকে আমাদের অনেক কিছু আছে, কপি স্পেস প্রিমিয়াম অনেকগুলো রয়েছে এখান থেকে। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা চেক করব আমাদের আর্টিকেলটা কপি কি না, এটা আমাদের কি করতে হবে, চেক করতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করব, এটার মধ্যে একটা ক্লিক দিই, সরি এটা না, আচ্ছা এখান থেকে আমাকে লগ ইন করে নিতে হবে। তো আমি এটাতে না গিয়ে সহজ আর একটা সাইট আছে, স্মল এস ইউ টুল, এটাতে লগ ইন করতে হবে, স্মল এস ইউ টুল, স্মল এস ইউ টুল, এই যে স্মল এস ইউ টুল, এটার মধ্যে গেলাম এই সাইটে, স্মল এস ইউ টুল, এটা সহজ এবং এটাতে আপনার কি কোনো কিছু লগ ইন করতে হবে না বা লগ ইন করার প্রয়োজন। এই যে দেখেন আমরা যেখানে চলে আসছি এটা হচ্ছে স্মল এস ইউ টুল, কোথায় চলে আসছি, এটা হচ্ছে স্মল এস ইউ টুল। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, প্ল্যাগারিজম চেকার, প্রথম যেটা আছে প্ল্যাগারিজম চেকার, এটার মধ্যে একটা ক্লিক করবো, প্ল্যাগারিজম চেকারের উপর, প্ল্যাগারিজম চেকারের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের কি করতেছে, প্ল্যাগারিজম মানে আমাদের যে আর্টিকেলটা আছে সেটা আসলে রিয়েল ডুপ্লিকেট কিনা সেটা একটু এখান থেকে দেখাবে। প্ল্যাগারিজম চেকারের মধ্যে ক্লিক করলাম, প্ল্যাগারিজম প্রথম অপশনটা দেখেন, প্ল্যাগারিজম চেকার আর্টিকেল রিয়েল রাইটার এগুলো আছে, প্ল্যাগারিজম চেকারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের কি করতে হবে, কন্টেন্টটা দিতে হবে, কোন কন্টেন্টটা, আমরা যে কন্টেন্টটা বা যে আর্টিকেলটা কপি করে নিয়েছি সেটা এখান থেকে পেস্ট করে দিব, কারণ আমাদের এটা প্ল্যাগারিজম কিনা সেটা চেক করার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, এটা পেস্ট করতে হবে। কপি করছি আর্টিকেলটা, এটা এখান থেকে পেস্ট করলাম, পেস্ট করার পর এখন কি করবো আমরা, এখান থেকে চেক প্ল্যাগারিজম, এটা আমাদের ক্লিক করবো, আসলে এটা কি প্ল্যাগারিজম কিনা বা মানে 100% ইউনিক কিনা, এটা এখান থেকে আমাদেরকে দেখাবে যে আসলে 100% ইউনিক কিনা। যখনই আমি এটার মধ্যে ক্লিক করছি তখনই তারা কি করতেছে, চার্জ করতেছে যে আসলে এটা কি 100% ইউনিক কিনা, সে কি করতেছে শুরু করছে, খোঁজ করা শুরু করে দিছে। এই যে লোডিং হচ্ছে, লোডিং চেক প্যাকারিজম, লোডিং হচ্ছে, লোডিং হয়ে আমাকে জানাবে এটা কত পার্সেন্ট ইউনিক এবং কত পার্সেন্ট ডুপ্লিকেট, এই বিষয়টা আমাদেরকে কি করবে একটু জানাবে। আচ্ছা এটার জন্য আমাকে আগে একটা ক্যাপচা সেটা কমপ্লিট করার জন্য আমি এটা কিন্তু কমপ্লিট করে দিচ্ছি, কারণ আমি বারবার মাউসটা নাড়াচ্ছি সে ক্ষেত্রে সন্দেহ করে ফেলছে আসলে রোবটটা মানুষ। আবার চেক মার্কেটই নিয়ে গেছে, একজন চেকিং চলছে, এখান থেকে আবার এটা চলে আসছে। এখান থেকে রিরাইট হচ্ছে মানে প্ল্যাগারিজমটা চেক করছে, আমরা মানে এটা আর্টিকেলটা চেক করছে। দেখেন এখান থেকে কি দেখাচ্ছে, 100% প্ল্যাগারিজম, 0% ইউনিক। আমরা যে আর্টিকেলটা এখন নিয়েছি যে আর্টিকেলটা ইউনিক নয়,
এটা হচ্ছে 100% প্যাকারের জন্য, এবং এখান থেকে আপনাকে দেখাইছে যে আপনার এই আর্টিকেলটা কোথায় কোথায় থেকে আপনি নিয়ে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে যে আপনি প্রত্যেকটা লাইন কোন জায়গা থেকে নিছেন। এই যে wikihow.com করে দেখেন, wikihow থেকে নিছি এটা দেখাইছে। দ্বিতীয় যে লাইনটা আছে এটা আমি কোথায় থেকে নিছি এটাও দেখাবে ক্লিক করার সাথে সাথে। এই যে এটা অনেকগুলোর সাথে মিলে গেছে, এটার সাথে মিলছে, অর্থাৎ অন্যান্য লাইনের সাথে মিলতেছে, পিন্টারেস্টের অনেকগুলোর সাথে মিলছে দ্বিতীয় লাইনটা। তো এই যে এভাবে আমরা এখানে কি দেখি, 100% প্যাগারিজম, 0% ইউনিক। তো এভাবে আপনাদেরকে প্যাগারিজম গুলো চেক করতে হবে। তো আপনার এমন কিছু কাজ আছে যেগুলোকে আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে যে প্যাগারিজম যেগুলো সেগুলো একপাশে রাখার জন্য, ইউনিক গুলো একসাথে রাখার জন্য, অথবা আপনাকে এমন কিছু কাজ দিবে যেটা প্ল্যাগারিজম আছে 100% ইউনিক আপনি করে দিবেন। সেটার জন্য এই অপশন থেকে আরেকটা অপশন এখানে আছে, এটা